তাহলে বাচ্চারা আমরা পঞ্চম পাঠের কবিতার প্রশ্নগুলো পড়ে নিয়েছিলাম। এরপর আমরা পড়ব শব্দার্থ লেখো, বানানটি শুদ্ধ করে লেখো, পূরণ করো এবং এলোমেলো শব্দ সাজিয়ে বাক্যটা আবার লেখো। তো এই চারটে জিনিস আমরা কবিতা থেকে করব। তো দেখো প্রথমে আছে শব্দার্থ লেখো। শব্দার্থ মানে যে শব্দগুলো এখানে দেওয়া রয়েছে তারই আলাদা একটা মানে বা অর্থ লিখতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি। বনবাস, বনবাসী কথার মানে হলো বনে বাস করে এমন। কি বললাম? বনে বাস করে এমন। বনবাসী কথার অর্থ হলো বনে বাস করে এমন। নেক্সট দেখো বিছিয়ে। বিছিয়ে মানে কি? বিছিয়ে মানে ছড়িয়ে বা পেতে। বিছিয়ে মানে ছড়িয়ে বা পেতে। তাহলে কি লিখবো? ছড়িয়ে বা পেতে, এর মধ্যে যেটা তোমাদের পছন্দ হবে তোমরা সেটাই লিখবে। তাহলে কি পেলাম? বিছিয়ে মানে ছড়িয়ে বা পেতে। আচ্ছা উকি, উকি মানে কি? আড়াল থেকে দেখা। উকি মানে আড়াল থেকে দেখা। আবার বলি, উকি মানে আড়াল থেকে দেখা। তাহলে কি পেলাম? উকি মানে আড়াল থেকে দেখা। কুড়ে, কুড়ে মানে হলো কুটির। কুড়ে মানে কুটির, অর্থাৎ খড় দিয়ে ছাওয়া এরকম ঘর। লিখতে হবে কুড়ে মানে কুটির। পরটা দেখো দ্বার। দ্বার মানে দরজা। দ্বার মানে দরজা। তাহলে আমরা লিখে ফেলছি। ভুয়ে, ভুয়ে মানে মাটিতে। ভুয়ে মানে মাটিতে। তাহলে আমরা লিখবো ভুয়ে মানে মাটিতে। তাহলে দেখো আমরা আরেকবার দেখে নিই। বনবাসী মানে বনে বাস করে এমন। বিছিয়ে মানে ছড়িয়ে বা পেতে। উকি মানে আড়াল থেকে দেখা। কুড়ে মানে কুটির। দ্বার মানে দরজা। ভুয়ে মানে মাটিতে। আমরা কবিতা থেকে এই কটাই মোটামুটি শব্দার্থ পেয়েছি, তাই এই কটাই তোমাদের লিখিয়ে দিলাম। তাহলে নেক্সটে চলে যাচ্ছে বানানটি শুদ্ধ করে লেখো। এখানে বানানগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ভুল দেওয়া রয়েছে, তোমাদেরকে সেটাকে সংশোধন করে ভালো করে আবার লিখতে হবে। তো আমার মনে হয় তোমরা কবিতাটা সবাই ভালো করে পড়েছ এবং বানান করেও পড়েছ। আমি তোমাদের কিন্তু বারবার বলছি যে বানান করে কিন্তু কবিতা গল্প সবই পড়তে হবে, কারণ তোমরা এখনো একটু ছোট রয়েছো। এরপর ক্লাস 3-4 উঠলে তখন তোমাদের বানান না করে পড়লেও চলবে, কিছু কঠিন বানান তো বানান করতেই হবে। তাহলে এবার আমরা দেখে নিই এখানে কি কি বানান দেওয়া আছে এবং সেগুলো কি করে ঠিক করব। প্রথমে দেওয়া আছে অন্তর্জয় রশ্মি অন্ত্যেষ্টিয় ল। জিওল, জিওল কথার বানানটা কিন্তু এইটা নয়, এখানে হবে বর্গের জয় রশ্মি অন্ত্যেষ্টিয় ল জিওল। তাহলে আমরা লিখবো বর্গের জয় রশ্মি অন্ত্যেষ্টিয় ল জিওল। তাহলে আমরা ভুল কোন জায়গাটা পেলাম? ভুল পেলাম এই জায়গাটা। তাহলে লিখলাম বর্গের জয় রশ্মি অন্ত্যেষ্টিয় ল জিওল। পরটা দেখো বনবাসী। ব মধ্যাহ্ন বয়াকার তালিবর্ষয় দীর্ঘে, বানানটা কিন্তু ভুল। এখানে ঠিক বানানে এই ভুল এই জায়গাটা দেওয়া আছে আর এই জায়গাটা দেওয়া আছে। তারপরে ব দন্তেন্ন বয়াকার দন্তেশ্বয় দীর্ঘি বনবাসী। ব দন্তেন্ন বয়াকার দন্তেশ্বয় দীর্ঘি বনবাসী। তাহলে আমরা পেয়ে গেলাম বনবাসী বানান। এবার দেখো রাক্ষসেরা। বয়সন রয়কার ক্ষীয় তালিবস্য একার দয়সন রয়কার রা। এখানে কিন্তু ভুল আছে এই তালিবস্য আর দয়সন। তাহলে এখানে হবে বয়সন রয়কার ক্ষীয় দন্তেশ্বয় একার বয়সন রয়কারের রা রাক্ষসেরা। আবার বলি, বয়সন রয়কার ক্ষীয় রাক্ষ দন্তেশ্বয়কারের সে বয়সন রয়কারের রা রাক্ষসেরা।
তাহলে কি পেলাম আমরা? রাক্ষসেরা, বৈষ্ণ রাকার, হিয় দন্তে সহিকার, রয়াকারেরা রাক্ষসেরা। এরপর দেখো আ কয়াকার, ভয়াকার, কয়াকার, আঁকা বাঁকা, কিন্তু আঁকা বাঁকা বানানে কিন্তু দুটোতেই ছন্দবিন্দু আছে। ভুল হলো এইখানটা একটা হবে, এখানে একটা হবে, সরি এখানে না, এই জায়গাটা একটা হবে। আয় ছন্দবিন্দু আকার, কয়াকারে কা আঁকা, আর হলো বয় ছন্দবিন্দু আকার, কয়াকারে কা বাঁকা। তাহলে আমাদের এই মাথাতে ছন্দবিন্দু দিতে হবে। তাই আমি এখানে ভুলটা কোন জায়গাটায় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে লিখছি, আঁকা বাঁকা, আয় চন্দ্রবিন্দু আকার, কয়েকারে কা আঁকা, বয় চন্দ্রবিন্দু আকার, কয়েকারে কা বাঁকা। এবার দেখো শালিক, দন্তেস্বর আকার, লয়রশ্মি ক, এখানেও ভুল আছে, এখানে ভুল আছে, দন্তেস্বরটা হবে না আর কটা হবে না। তাহলে এখানে কি হবে? তালিবস্বর আকারে সা, লয়রশ্মি খ, তালিবস্বর আকারে সা, লয়রশ্মি খ, শালিক। তাহলে কি পেলাম? তালিবস্বর আকারে সা, লয়রশ্মি খ, শালিক। পরটা দেখো মিচি মিচি দাঁড়া আছে, মিচি মিচি, এখানে হবে কিচি মিচি, এই জায়গাটা ভুল আছে। তাহলে আমরা লিখব কয়রশ্মি চয়রশ্মি কিচি, কয়রশ্মি চয়রশ্মি মিচি, কিচি মিচি। তাহলে কি হলো? কিচি মিচি। তাহলে কি পেলাম আমরা? কিচি মিচি। এবার আমরা নেক্সটটা কি দেখবো? কাঠ বেড়ালি, কি লেখা আছে এখানে? কয়েকার ট, বয়কার, বয়সনর একার, লয়শিলি, এটা কিন্তু ভুল আছে, এখানে ট হবে না আর বয়সনরা হবে না, এই জায়গাটা আর এই জায়গাটা ভুল আছে। তাহলে আমরা লিখবো কয়াকার ঠ, বয়কার, দর্শনর একার, লয়রশিলি। তাহলে কি পেলাম? কয়াকার ঠ কাঠ, বয়কারে বে, দর্শন আকারে রা, লয়রশিলি কাঠ বেড়ালি। ফল তালিবস্বর ব মধ্যে নয়কারে নে, ফলসাবনে, এখানেও বানান ভুল আছে, এখানে এই যে তালিবস হবে না আর এখানে মধ্যে ন হবে না। তাহলে আমরা কি লিখবো? ফল ফল, দন্তেস্বর আকারে সা, ব দন্তের নয়কারে নে, ফলসাবনে। তাহলে কি পেলাম আমরা? ফল ফল, দন্তেস্বর আকারে সা, ব নয়কারে নে, বনে, ফলসাবনে। এবার নেক্সট দেখো ম অন্তস্থ রস্যু দর্শন র, ময়ূর, এই বানানটাও ভুল আছে, এখানে এই রস্যু কাঠটা হবে না আর এখানে দর্শন র হবে না। তাহলে কি লিখবো আমরা? ম অন্তস্থ দীর্ঘ আর বয়সন র, ময়ূর, ম অন্তস্থ দীর্ঘ বয়সন র, ময়ূর। তাহলে দেখো আমরা কি পেলাম? ম অন্তস্থায় দীর্ঘ বয়সন র, ময়ূর। তাহলে দেখো আমাদের প্রথম বানান কি আছে? জিওল, বর্গের জয়রশ্মি অন্তস্থীয় ল, জিওল, ব দন্তের ন, বয়াকার, দন্তেশ্বর দীর্ঘ, বনবাসী। আর আমি এখানে কিন্তু তোমাদের ঠিক বানানগুলোই আরেকবার বানান করে পড়ে দিচ্ছি। বয়সন র একার ক্ষীয় রাক্ষ, দন্তেশ্বর একারে সে, বয়সন র একারেরা রাক্ষসেরা। নেক্সট দেখো আয় চন্দ্রবিন্দু আকার, কয়াকারে কা আঁকা, বয় চন্দ্রবিন্দু আকার, কয়াকারে কা বাঁকা। তালিবস্বর আকারে সা, লয়রশ্মি খ, শালিক। কয়রশ্মি কি চষিচি কিচি, মরশি মি চষিচি মিচি কিচি মিচি। কাঠ বেড়ালি, কয়েকার ঠ কাঠ, কয়েকারে বে, দর্শনের আকারে রা, লয়শিলি কাঠ বেড়ালি। ফলসা বনে, ফল ল দন্তে সরকারে সা, ফলসা, ব দন্তে নয়কারে নেই, ফলসা বনে। ময়ূর, ম অন্তস্থায় দীর্ঘ বয়সনরা, ময়ূর। তাহলে আমরা এখানে বানানগুলোকে শুদ্ধ করে লিখে ফেললাম। এবার নেক্সটে চলে যাবো পূরণ করো। এই পূরণ করো কিন্তু কবিতার লাইন মনে না রাখলে পরে তোমরা পারবে না। আমার মনে হয় তোমরা কবিতাটা সবাই এতজন মুখস্থ করে ফেলেছো, তাই না? বাড়িতে যদি একটু একটু করে পড়তে থাকো রোজ তাহলে কিন্তু মুখস্থ হয়ে যায়। তাহলে দেখো এখানে কি লেখা আছে? ওইখানে মা ড্যাশ পারে, ড্যাশ গাছে, ড্যাশ ধারে। তাহলে কি হবে? ওইখানে মা পুকুর পারে, জল গাছের বেড়ার ধারে। আবার বলি, ওইখানে মা পুকুর পারে, জল গাছের বেড়ার ধারে। তাহলে এখানে হবে পুকুর, এখানে হবে জিওল, এখানে হবে বেড়ার। তাহলে আমরা লিখে ফেলি এবার।
তাহলে আমরা কি পেলাম? ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে। নেক্সট দেখো, শিংগুলি সব ড্যাশ, গাইতে দাগ ড্যাশ ড্যাশ, শিংগুলি সব আঁকা বাঁকা, গাইতে দাগ চাকা চাকা। আবার বলি, শিংগুলি সব আঁকা বাঁকা, গাইতে দাগ চাকা চাকা। আমার কিন্তু কবিতার লাইনগুলো মনে আছে, তাই তোমাদেরও কিন্তু পড়ে পড়ে মুখস্থ করে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখব আঁকা বাঁকা, আর এখানে লিখবো চাকা চাকা। তাহলে আমরা কি পেলাম? শিংগুলি সব আঁকা বাঁকা, গাইতে দাগ চাকা চাকা। পরেরটা দেখো, ড্যাশ গাছে গাছে, ড্যাশ ধরে, ড্যাশ ঘনিয়ে আছে। তাই এখানে কি হবে? ফলসা বনে গাছে গাছে, ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। আবার বলি, ফলসা বনে গাছে গাছে, ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। তাহলে আমরা এখানে লিখবো ফলসা বনে, এখানে লিখবো ফল, আর এখানে লিখবো মেঘ। তাহলে আমরা কি পেলাম? ফলসা বনে গাছে গাছে, ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। পরটা দেখো, ড্যাশ সব মিছি মিছি, লাগিয়ে দেবে কিচিমিচি। কি হবে? শালিকরা সব মিছি মিছি, লাগিয়ে দেবে কিচিমিচি। আবার বলি, শালিকরা সব মিছি মিছি, লাগিয়ে দেবে কিচিমিচি। তাহলে এখানে হবে শালিকরা, আর এখানে হবে কিচিমিচি। তাহলে কি পেলাম? শালিকরা সব মিছি মিছি, লাগিয়ে দেবে কিচিমিচি। আরেকবার পড়ে নি, ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে। তাহলে আমরা শূন্যস্থানে কি বসিয়েছি? পুকুর এদিকে, জিওল এদিকে, বেড়ার। আবার দেখো, শিংগুলি সব ড্যাশ, গাইতে দাগ ড্যাশ ড্যাশ, শিংগুলি সব আঁকা বাঁকা, গাইতে দাগ চাকা চাকা। ড্যাশ গাছে গাছে, ড্যাশ ধরে, ড্যাশ ঘনিয়ে আছে। ফলসা বনে গাছে গাছে, ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। ড্যাশ সব মিছি মিছি, লাগিয়ে দেবে ড্যাশ। শালিকরা সব মিছি মিছি, লাগিয়ে দেবে কিচিমিচি। এবার আমরা নেক্সট চলে যাবো, এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখো। দেখো, এখানেও কিন্তু তোমাদের কবিতার লাইনগুলো খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। কোমর বেঁধে পাহাড়াতে দিন রাত্রি থাকবো। তাহলে কি হবে এটা সাজালে? দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে, দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে। আবার বলি, দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহা রাতে। এবার লিখে ফেলি। তাহলে কি পেলাম? দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহা রাতে। নেক্সট দেখো, ময়ূর নাচ এসে যাবে দেখিয়ে ওইখানেতে, ময়ূর নাচ এসে যাবে দেখিয়ে ওইখানেতে। তাহলে কি হবে? ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। আবার বলি, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। নেক্সট দেখো, পাতা শুকনো ঘরে বিছিয়ে দুজনেই থাকবো, পাতা শুকনো ঘরে বিছিয়ে দুজনেই থাকবো। তাহলে এটা কি হবে? শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। তাহলে কি বললাম? শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। তাহলে লিখে ফেলি।
তাহলে কি পেলাম, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনে। তাহলে সাজিয়ে দেখে নি আরেকবার, কোমর বেঁধে পাহারাতে দিন রাত্রি থাকবো, এটা সাজিয়ে আসলো। দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে, ময়ূর নাচ এসে যাবে দেখিয়ে ওইখানটায়। এটা কি হবে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। পাতা শুকনো ঘরে বিছিয়ে দুজনেই থাকবো, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। আমরা কিন্তু এই পঞ্চম পাঠের কবিতা থেকে প্রশ্নগুলো তো আগে করেই নিয়েছিলাম, তার সাথে সাথে এখন শব্দার্থ লেখো, বানানটি শুদ্ধ করে লেখো, পূরণ করো এবং এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখো, এটাও শিখে ফেললাম। তাহলে চলো আরেকবার রিভাইজ দিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের পঞ্চম পাঠ কমপ্লিট হয়ে যাবে। শব্দার্থ লেখো। বনবাসী বনে বাস করে এমন, বিছিয়ে ছড়িয়ে বা পেতে, উকি আড়াল থেকে দেখা, কুড়ে মানে কুটির, দ্বার মানে দরজা, ভুয়ে মানে মাটিতে। বানানটি শুদ্ধ করে লেখো। এখানে প্রথমটা হবে বর্গের জয়সী অন্ত্যেষ্টিয় ল জিওল, তারপরটা ব দন্তের ন বয়াকার দন্তেশয় দীর্ঘি বনবাসী, বৈষ্ণর আকার ক্ষিয় দন্তেশয়কার শের বৈষ্ণর আকারে রা রাক্ষসেরা। নেক্সট দেখো আয়চন্দ্রবিন্দু আকার কয়েকারে কা আকা, বয়চন্দ্রবিন্দু আকার কয়েকারে কা বাঁকা, কালীবস আকারে সা লরসি খ শালিক, কয়সি কি চয়সিচি মরসি মি চয়সিচি কিচি মিচি, কয়াকার ঠ কাঠ বয়কারে বে দর্শন আকারে রা লরসি লি কাঠ বেড়ালি, ফ ল দন্তে সকারে সা ব দন্তে নয়কারে নে ফলসা বনে, পরেরটা হলো ম অন্তস্থায় দীর্ঘ বয়সনর ময়ূর। এবার চলে যাবো পূরণ করতে। ওইখানে মা ড্যাশে হলো পুকুর, পারে ড্যাশে জিওল গাছের, এই ড্যাশটা হবে বেড়ার তারপরে ধারে। তাহলে ওইখানে মা পুকুর পারে জিওল গাছের বেড়ার ধারে। নেক্সট দেখো সিঙ্গুলি সব ড্যাশ গাইতে দাগ ড্যাশ ড্যাশ, সিঙ্গুলি সব আঁকাবাঁকা গাইতে দাগ চাকা চাকা, ড্যাশ গাছে গাছে ড্যাশ ধরে ড্যাশ ঘনিয়ে আছে, ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। নেক্সট দেখো ড্যাশ সব মিছি মিছি লাগিয়ে দেবো কিচি মিচি, তাহলে শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবো তো এই ড্যাশে বসলো কিচি মিচি। এবার লাস্টেরটায় চলে যাচ্ছি আমরা, এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখো। কোমর বেঁধে পাহারাতে দিন রাত্রি থাকবো, এটা সাজালো হলো দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে, ময়ূর নাচ এসে যাবে দেখিয়ে ওইখানেতে, এটা হবে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে, পাতা শুকনো ঘরে বিছিয়ে দুজনেই থাকবো, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। কবিতার এরকম লাইন থেকে কিন্তু অনেক রকম এলোমেলো শব্দ সাজিয়ে লাগতেও আসতে পারে, আবার বানানো শুদ্ধ শুদ্ধ আসতে পারে। আমি তোমাদের অল্প অল্প করে শিখিয়ে দিলাম, তোমরা বাড়িতে এগুলো বড়দের কাছে আরো অন্য শব্দ অন্য লাইন দিয়েও প্র্যাকটিস করবে এবং কবিতাটাকে খুব ভালো করে পড়বে, তাহলে দেখবে এগুলো তাড়াতাড়ি করতে পারবে। কবিতা মুখস্থ রাখলে বা গল্প মুখস্থ রাখলে যাই দিক এরকম তোমরা সবটাই প্র্যাকটিস করতে পারবে, তাহলে ভালো করে প্র্যাকটিস করবে অর্থাৎ মুখস্থ করবে, অবশ্যই মনে করে মুখস্থ করবে।